তোমার বইতে যা আছে এটার উপরে তুমি কিছু বলতে পারবা? তোমার টিচার কি তোমাকে বলেছে, কিভাবে বলেছে আমাকে একটু লেকচার দেওয়ার? আমি কথা বলতেছি, এরকম কথা বলতে পারবা? আজকে আমাদের মুক্তিযুদ্ধ পড়েছে, ভালো তো। কি পড়েছে, কি বলেছে? উত্তরগুলো বলো। বঙ্গবন্ধুর উপরে কিছু চ্যাপ্টার আছে? বঙ্গবন্ধু সম্পর্কে কি একটা লেকচার দিতে পারবা? তুমি অন্যদের তাকে আছো, বঙ্গবন্ধু সম্পর্কে যা তোমরা এই ক্লাসে করেছো, তাই না? তোমাদের একটা সিলেবাস আছে, সেখানে তোমাকে কি লেকচার দেওয়া হয়েছে বা কি আছে? তোমার নাম যদি আমি জিজ্ঞেস করি, তোমার নাম কি? ইমা। তোমার আব্বুর নাম কি? তোমার বাবা কি করে? ঠিক এইভাবেই তো আলাপ হবে। বঙ্গবন্ধুকে জাতির জন্য, তাহলে জাতির জন্য কি? বাঙালি জাতিটাকে একত্র করেছে, স্বাধীন করেছে, সেই জন্য জাতি একটা জাতিকে একসাথে জন্ম নেয় না, জাতিটাকে আস্তে আস্তে গড়ে তুলতে হয়। আমরা আগে কি ছিলাম? পাকিস্তানি ছিলাম, এখন কি হয়েছে? বাংলাদেশি হয়েছে। বাংলাদেশি হওয়ার জন্য বাঙালি সহ অন্য যারা সবাই মিলে বাংলাদেশি হয়েছি না, আন্দোলন করেছি না, এই আন্দোলনটা করার কার নামে হয়েছে? বঙ্গবন্ধুর নামে হয়েছে। বঙ্গবন্ধু ডাক দিয়েছেন, বঙ্গবন্ধুর ডাকেই বাংলাদেশটা স্বাধীন হয়েছে, এবং বঙ্গবন্ধু এটাকে সবাইকে বুঝিয়েছেন যে পাকিস্তানের সাথে থাকলে আমাদের আমরা স্বাধীন হইতে পারবো না, এবং স্বাধীনভাবে চলতে ফিরতে কথা বলতে পারবো না। সুতরাং আমাদের লেখাপড়া আমরা করতে পারবো না, আমাদের ভাষায় আমরা কথা বলতে পারবো না। এই জন্য ভাষা আন্দোলন হয়েছিল। ভাষা আন্দোলন মানে কি? যে আমাদের ভাষা, আমরা যে বাঙালি, এই ভাষাটা আমাদের লিখিত পড়িত, আমাদের পাঠ্যপুস্তক, আমাদের যত চাকরি বাকরি সবখানে তো এই ভাষা লাগবে, নাহলে তো আমরা ভালো করে বলতে পারবো না, আমার কথাটা আমি ভালো করে প্রকাশ করতে পারবো না। সুতরাং সেই ভাষাটা যদি এখন আরবিতে করতে হয় কেমন লাগবে? সেই ভাষাটা যদি ইংরেজিতে করতে হয় কেমন লাগবে? সমস্ত কিছু তোমার, সমস্ত সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত তোমার ইংরেজিতে ভাবতে হবে, পারবো? ভালো লাগবে? মাকে যদি এক মা না ডেকে তোমরা কী ডাকো? আম্মু ডাকো, আম্মু ডাকো, কি কে? আম্মু, আম্মু, আম্মু দেখো, আম্মু শিখিয়েছে কে? তোমার পরিবার। আচ্ছা, আম্মু ডাকতে ভালো লাগতে পারে, কিন্তু মা ডাকতে কেমন লাগে? আমি জানি মা ডাকো, কে কে? মা ডাকো। আচ্ছা, মা ডাকে আম্মু ডাকের মধ্যে পার্থক্য পারে, একই জন্য ডাকা হচ্ছে, কিন্তু মা ডাকটা আমরা ছোটবেলা থেকে মা ডাকটা অনেক বেশি, এই আম্মু ডাকটা একসাথে থেকে আসছে। যাই হোক, আসো, এই মাকে যদি আমি মা না ডাকতে পারি, মাকে যদি আমার মাম্মি বলতে হয়, মাম্মি ভালো লাগবে? বাবাকে বাবা ডাকে না, আব্বা জান কে কে ডাকে? আব্বা জান কেউ ডাকে নাকি? আমার আম্মু, আম্মা জান এরকম কেউ ডাকে নাকি? নাই, কেউ নাই। এইটাই গেল বিষয়, আম্মা জান ডাকের মধ্যে এত বড় শব্দ করে মার সাথে ঠিক মানায় না, মানায় মাকে হয় আম্মু, তারপরে এখন অনেক মাম্মি অথবা মা, মাটাই সবচেয়ে বেশি যায়। এই মা ডাকটা যদি আমাকে মাম্মি ডাকতে হতো তাহলে ভালো লাগতো, তাহলে আমরা কি বাবাকে যদি ড্যাডি ডাকে ডাকতে হয়, হাই ড্যাড, এখন মাঝে বলে আমার মেয়েও বলে বলে হাই ড্যাড, আমি কান থেকে শুনি, বুকের মধ্যে যায় না, কথাটা বুঝে গেল? হ্যাঁ, কানে শুনি কিন্তু বুকে যায় না। বাবাকেও কিন্তু শ্রদ্ধা জানাতে হলে কিছু কথা বলতে হয়, ঠিক সেইভাবে তুমি চেনবা বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর নাম কি? পুরো নাম হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওনার জন্ম কত সনে এটা নিশ্চয় আছে? একটা মানুষ সম্পর্কে কিছু না জানলে তো সেই মানুষ সম্পর্কে তোমার ধারণা থাকবে না। তুমি তোমার বাবার সম্পর্কে জানো তো? বাবা কতটুকু, কত ফিট লম্বা?
তারা তো জানো বাবা কি পাশ কি পড়াশোনা করেছেন তাহলে এই জিনিস জানো তো বাবা কি খেতে পছন্দ করে তোর মা কি খাইতে পছন্দ করে বাবা কোন রংটা বেশি পছন্দ করে জানো যে বাবা কি খাইতে পছন্দ করে তোমার মা নিশ্চয় জানো দেখো যে বাজার দিতে হয় তাহলে সেই খাবারটা যদি যে কোনো ভালো এক মানুষকে তুমি তার পছন্দের জিনিসটা তুমি দাও কি পছন্দ করবে না অপছন্দ করবে তোমার পছন্দের রং কি লজ্জার বিষয় না আমার তো খাওয়া লাগবে না খাওয়া কিন্তু লজ্জার বিষয় তাহলে যে বিষয়কে তোমরা এটাও কিন্তু একটা ভাববার বিষয় এই যে পছন্দ জানলাম তাহলে আমার কি আজকে থেকে এই যে তোমার সাথে আলাপ করলাম তোমার সাথে যদি আলাপ না হতো আমার সাথে পরিচয় হইতো প্রথম অনেকের সাথে আমার কথা হয়নি তোমার সাথে একটু কথা হলো এটা কি একটু আলাদা করে তোমার সাথে মনে হলো না যে আমার একটা সম্পর্ক আছে সম্পর্ক তৈরি হয়েছে না ঠিক প্রতিটা মানুষ সম্পর্কে সম্পর্ক এরকম তৈরি হতে হবে সেই সম্পর্কটা কি সবচেয়ে বড় সম্পর্ক হয়ে যাবে যে আমার এই দেশটি গিয়েছে আমাদের সাথে যুদ্ধ করেছে তাহলে কারা যুদ্ধ করেছে বীর মুক্তিযোদ্ধারা তাদের লিডার কে ছিল বাংলাদেশের লিডার কে ছিল বঙ্গবন্ধু শেখ তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিব ইভেন তোমাদের জানতে হবে উনি খেলাধুলা পছন্দ করতেন তোমরা কি জানো যে বঙ্গবন্ধু খেলতে পারতেন কি খেলতে বল ফুটবল এই যে এটা কিন্তু অনেকে তোমরা জানো কেন জানো না আমি তাহলে একবার জানলাম তোমরা সবাই জানো বঙ্গবন্ধু কি খেলতে পছন্দ করতেন খুব ভালো খেলতেন খেলা কি খারাপ না ভালো তোমরা কেউ ফুটবল খেলো ফুটবলে কোনো লাথি দিয়েছো তুমি দিয়েছো কে কে ফুটবলে লাথি দিয়েছে বলো তো হাত তোলো যারা দেওয়া নাই কালকে দিবা সবাই ফুটবলে একবার লাথি দিবা আচ্ছা ফুটবলে লাথি দিলে পায়ের মধ্যে যেরকম আরাম লাগে আবার একটু ব্যথাও লাগে প্রথম দিন ব্যথা লাগতে পারবো আরাম লাগবে আরাম লাগলে এই আরামটা কিন্তু কোথায় থাকে আরামটা কোথায় লাগে এরকম প্রতিটা জিনিস জানলে সম্পর্ক যদি হয় তাহলে সেটা আমার ব্রেনের মধ্যে আমাকে ভালো লাগে কাজ করায় যেমন তোমরা আজকে যদি সবাই জানতাম যেমন সবার খুব চোখ মুখ কিন্তু স্মার্ট লাগতো কি কারণে যদি স্মার্ট লাগতো সেই এইভাবে যে সবাই বঙ্গবন্ধু কী খেতে পছন্দ করে বঙ্গবন্ধু পুরো নাম কী তার বাবার নাম কী তার মার নাম কী তার কোথায় জন্মগ্রহণ করেছেন কত সনে কী লেখাপড়া করেছেন কোথায় লেখাপড়া করেছেন উনি আওয়ামী লীগের কী ছিল কবে মন্ত্রী ছিল কবে আন্দোলন করেছেন কবে প্রধানমন্ত্রী হয়েছেন কবে উনি বাংলাদেশকে কী দিয়েছেন এবং কীভাবে উনি মারা গেছেন তাহলে পুরো জীবনটা জানা যেত এই জীবনটা আছে তো নাকি তোমাদের বুঝতে পারতো কি তাহলে আজকে আমরা সবাই ওই জীবনটা ভালো করে জানো এটা জানা দরকার না আর ওই যে বাবা এবং মা কী পছন্দ করে জানতে হবে মনে থাকবে মাকে পছন্দ করে জানতে হবে সারাক্ষণ ক্যাচ ক্যাচ করে বলে মার প্রতি ইয়ে লাগে না এটা করিস না সেটা করিস না এরকম বলতে থাকে মা সবসময় এরকম করতে থাকে তোমাকে করে না আমার কেন যেন মনে হয়েছে ঠিক আছে ওকে করে না দেখো এইটা কিন্তু একটা বিষয় মা দিলে এনে দেখা দরকার ওর মুখের মধ্যে যে এইটা আছে আলাদা একটা বিষয় আছে এটা অনেকের মুখে নাই তোমার মা কি তোমার কচ ক্যাচ করে শুরু হয়নি তোমার আর একটু পরে করো তবে ক্যাচ ক্যাচ করলে মারা এরকম করে তুমি যখন আমার বড় হবা এরকম করবে তো মারা ক্যাচ ক্যাচ করে এটা বুঝতে হবে যে কেন করে তো সেটা একটু করতে হবে এবং কিছু মানতে হবে তাই না বাবা সম্পর্কে ভাই সম্পর্কে অথবা বোন সম্পর্কে তারা কি পছন্দ করে এটাও জানতে হবে।